রাজনৈতিক দল মানেই তো নির্বাচন করতে হবে, এবং নির্বাচনে থাকবে সরকারের লোক, থাকবে পুলিশ, থাকবে অনেকেই সরকারের পক্ষে থাকবে। আবার মাঠে জোয়ার উঠাতে পারলে, চাপ প্রয়োগ করতে পারলে, কেন্দ্র পাহারা দিতে পারলে অনেক সেন্টার অনেক আসনেই সরকারি ছক কাজ করে না। এটা আমরা 2001 সালে দেখেছি, 96 দেখেছি, 91 দেখেছি। এই ছক ভাঙ্গার রাজনীতি তো রাজনীতি, গুছানো অঙ্কের মতো তো রাজনীতি না, রাজনীতি তো ম্যাথমেটিক্স না। ব্যস্তার সময় হেদার পাটোয়ারি, আওয়ামী লীগ কি শান্তি সমাবেশ করতে পারবে না? অবশ্যই পারবে, সবার সে অধিকারটা আছে। কিন্তু বিএনপির দিনটাই করাটা আমার কাছে দৃষ্টিগত মনে হয় এই কারণে, বিএনপি ঘোষণা করলে ওই দিনই ওনারা করছেন, ফলে রাস্তায় দুটি পক্ষ থাকছে এবং একটা ইনসিডেন্ট ঘটে যেতে পারে, এবং কোনো তৃতীয় পক্ষ, ষড়যন্ত্রকারী, দেশের শত্রু এটা সুযোগ নিতে পারে। রাজনীতিতে কর্মসূচি থাকা ভালো, তবে রাজনীতি থাকবে। এবং আমি সবসময় বলেছি, 90-এর পরবর্তী সময়ে বাংলাদেশে রাজনীতিবিদ তৈরির ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। 90-তে কিছু লোক শেষবারের মতো হয়েছিল যারাই এখনও দেশ চালাচ্ছে, 71 সালেরও মুক্তিযোদ্ধারা আছেন, 2005-06 সালে আওয়ামী লীগে কিছু নেতৃবৃন্দ সৃষ্টি হয়েছে। এখন তো এই রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে কিছু নেতৃত্ব, কিছু বক্তা, কিছু দেশপ্রেমিক লোক, কিছু দলপ্রিয় লোক তারা রাজনীতিতে দৃশ্যমান হবে। সেই ক্ষেত্রে বিএনপি এটা করছে, এবং আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত অভিমত, 10 তারিখের আগ পর্যন্ত বিএনপি হ্যাজ ডান অ্যামেজিং জব। তারা বিভাগীয় সম্মেলনগুলো করে আসলেই একটা সরকার বিরোধীদের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করতে পেরেছিল, এবং মিডিয়া তাদেরকে যে সাপোর্ট দিয়েছিল, যে ফোকাস দিয়েছিল, যে অ্যাটেনশন দিয়েছিল, এটা আনপ্রেসিডেন্টেড। গত 10 বছর এটা হয়নি, 10 বছরই প্রথমবারের মতো হলো। দেন 10 তারিখে আমার কাছে মনে হয়েছে বিএনপি অপরিপক্ক ফল পাড়ার চেষ্টা করেছে, যেটা তাদের জন্য কাউন্টার প্রোডাক্টিভ হয়ে গেছে, এবং বিএনপি কিছুটা পিছিয়ে গেছে। এখন বিএনপি যদি কর্মসূচি দেয়, ওই দিন আওয়ামী লীগ না দিয়ে পরের দিন দিতে পারে, অন্য দিন দিতে পারে, অথবা বিএনপি আওয়ামী লীগ এখনই তার কর্মসূচি ঘোষণা করে ফেলতে পারে, তাহলে বিএনপি সেখানে অ্যাডজাস্ট করবে। এটি হচ্ছে একটি বিষয়। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে, এগুলো সব কিছু হচ্ছে রুট সমস্যার সমাধান কী হচ্ছে, নির্বাচন ব্যবস্থা বা নির্বাচন অংশগ্রহণমূলক, সেখানে কিন্তু আমাদের এখনও বিশাল একটা ব্যত্যয় রয়ে গেছে এবং বিশাল একটা অনিশ্চয়তা রয়ে গেছে। বিএনপির প্রতি আমার আহ্বান থাকবে, যেটা মুক্তবাবা বললেন, রাইটলি সো, দেখুন আওয়ামী লীগ তো এটা, এই কথাগুলো অনেকবারই বলেছি, জিয়াউর রহমানের আমলে 86-তে বা অনেক সময়ে অনেক প্রতিকূলতা নিয়েও কিন্তু ভোট করেছে, এমনকি 2006 সালেও কিন্তু আওয়ামী লীগ নমিনেশন দিয়েছিল, নমিনেশন জমা দিয়েছিল, শেষ মুহূর্তকে প্রত্যাহার করেছে। আর বিএনপি 2014 সালে বা এবার অনেক আগে থেকেই বলছে আমরা নির্বাচন বর্জন করবো যদি আমাদের দাবি মানা না হয়। এইটা মাঠ পর্যায়ে নির্বাচনমুখী রাজনীতিটার একটা ভিন্ন ডাইমেনশন নিয়ে আসে। 86 সালে বিএনপি নির্বাচন বর্জন করেছিল, 88 সালে বর্জন করেছিল, সেটার একটা অসাধারণ সুফল বিএনপি 91 সালে পেয়েছিল। এরপরে কিন্তু নির্বাচন বর্জনের কোনো সুফল বিএনপি আজ পর্যন্ত পায়নি। তো রাজনৈতিক দল মানেই তো নির্বাচন করতে হবে, এবং নির্বাচনে থাকবে সরকারের লোক, থাকবে পুলিশ, থাকবে অনেকেই সরকারের পক্ষে থাকবে। আবার মাঠে জোয়ার উঠাতে পারলে, চাপ প্রয়োগ করতে পারলে, কেন্দ্র পাহারা দিতে পারলে অনেক সেন্টার অনেক আসনেই সরকারি ছক কাজ করে না। এটা আমরা 2001 সালে দেখেছি, 96 দেখেছি, 91 দেখেছি। এই ছক ভাঙ্গার রাজনীতি তো রাজনীতি, গুছানো অঙ্কের মতো তো রাজনীতি না, রাজনীতি তো ম্যাথমেটিক্স না। রাজনীতি হচ্ছে একটা অগোছলো জিনিস, আনপ্রেডিক্টেবল জিনিস, অমসৃণ পথ, পিচ্ছিল পথ, আগুনের ওপর দিয়ে হেঁটে যাওয়া, জ্বলন্ত উনুন উত্তপ্ত করাই, সেইটাতেই যেতে হবে। নির্বাচন সুষ্ঠু নিশ্চিত হলে ভোটে যাব তা তো না, নির্বাচনে না গেলে তো নির্বাচন সুষ্ঠু হবে না। এবং এই ফান্ডামেন্টাল জায়গায় বিএনপির রিথিং করা উচিত। এবং সরকারের, আমার যেমন মনে হচ্ছে, সরকার ইভিএম বাদ দিয়ে দিল কিন্তু টোটালি। আমরা জাতীয় পার্টি শাউট করেছিলাম, কোনোভাবেই আমরা চাচ্ছিলাম না, এবং 150টি তখনই বন্ধ হয়ে গেছিলো, এখন সব বন্ধ হয়ে গেল। এটাও কিন্তু একটা লক্ষণ, সরকারও একটা মোরাললেস, ক্রেডিবল, রিফ্লেক্টিভ ইলেকশন চায়, এবং বিএনপিকে ছাড়া এটা সম্ভব না। হয়তো ইলেকশন হয়ে যাবে, সেটা বৈধতাও হবে, কিন্তু ডিফেক্টিভ বৈধতা হবে, এটা নিয়ে কোশ্চেন উঠবে। এবং 2014 সালে সরকারের তো IMF-এর লোন দরকার হয়নি, IMF-এর কাছে লোন নেওয়া খারাপ কিছু না, এটা ভালো জিনিস। এই এবং সরকার দ্রুত চেয়েছে, আমি বলবো এটা সরকারের বুৎপত্তিরতা, যে দ্রুত তারা লোনটা চেয়ে আমাদের রিজার্ভটা অ্যাড হবে এই IMF-এর টাকাটা দিয়ে, এবং এটা আরও অনেকগুলো দরজা খুলে দিবে। এখন 2014 সালে তো IMF-এর লোন প্রয়োজন হয়নি, 2018 সালে প্রয়োজন হয়নি, এবং সামনে আরও লোন প্রয়োজন হবে, আমরা এটা অনুভব করছি। তখন তো যা এই ওয়েস্টার্ন স্টেক হোল্ডার যারা আছে,
তাদের সুষ্ঠু নির্বাচনের দাবিটা সবার আগে আসবে, গুড গভর্নেন্স এবং নির্বাচন এই বিষয়গুলো তারা কথা বলবে। সেক্ষেত্রে বিএনপি যদি ভোটে না আসে এটা সরকারের জন্য বিব্রতকর হবে, দেশের জন্য বিব্রতকর হবে, এবং ইউরোপ আমেরিকা সহ হোয়াইট কমিউনিটি যারা আছে তারা হয়তো বা বাংলাদেশের বিষয়ে বিরূপ মন্তব্য করবে, তখন অর্থনীতিতে এটা প্রভাব পড়তে পারে। স্বামী পটরি, আমরা আরেকটা বিরতি নেব, বিরতির পর আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন।